सुप्रिय शिक्षार्थी अस्सलामु आलैकुम केमन आछो सबाई आशा करी सबाई भालो आछो आमी तोमादेरके पढ़ाछिलाम कारो धारावाहिकभावे आमरा कारो की कारो चिनार उपाय छयटी कारो चिनार उपाय देखिएछि कर्ता कारो कर्म कारो करण कारो सम्प्रदान कारो अवधान कारो प्रत्येकटी श्रेणी विभाग सह पूर्वेर क्लासगुलोते आलोचना करेछि आज কারকের উপর আমার শেষ ক্লাস অর্থাৎ আজকে আমি অধিকরণ কারক চিনার উপায় কাকে বলে এবং এর শ্রেণী বিভাগ নিয়ে আমি আজকে আলোচনা করব পূর্বের ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে তোমরা দেখেছো আজকের ক্লাসটাও পূর্বের ক্লাসের মতোই একটু গুরুত্ব সহকারে নেবে অধিকরণ কারকটা একটু বেশি কম অন্যান্য কারক একটু কম কিন্তু অধিকরণ কারককে আমরা একটু বেশি কম নিচ্ছি তাই অধিকরণ কারকটি একটু ভালোভাবে তোমাদের বুঝতে হবে সামনে অবশ্যই বই এবং খাতা কলম নিয়ে অধিকরণ কারক কি আমরা জানি ক্রিয়াপদকে কখন বা কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি অধিকরণ কারক অর্থাৎ সময় এবং স্থান কখন এবং কোথায় দ্বারা প্রশ্ন ক্রিয়াপদকে প্রশ্ন করে যদি সময় এবং স্থান সম্পর্কিত উত্তর পাওয়া যায় তবে সেটা হবে অধিকরণ কারক তো অধিকরণ কারককে তিন ভাগে ভাগ করা হয়েছে কাল অধিকরণ আধার অধিকরণ ভাব অধিকরণ কাল অধিকরণ কাল মানে কি তোমরা তো পড়েছো কাল কি কাল মানে সময় অর্থাৎ ক্রিয়াপদকে প্রশ্ন করে যদি সময় সম্পর্কিত উত্তর পাওয়া যায় তবে সেটা হবে কাল অধিকরণ যেমন প্রভাতে সূর্য ওঠে এর অধিকরণ কাল অধিকরণ কোনটি প্রভাতে প্রভাতে একটা বিষয় খেয়াল রাখবে যে অধিকরণ কারকে এ অ তে এই তিনটি বিভক্তি সবসময় বসে থাকে মোটামুটি এ অ তে তোমরা খেয়াল করো প্রভাতে সূর্য ওঠে বিভক্তি দেখো এ বিভক্তি আছে বুধবারে ঢাকা যাব কবে যাব বুধবারে খেয়াল করো কালাধিকরণ এখানে কালগত উত্তর পাওয়া যায় কিন্তু আমরা এখানে কি দেখছি কালগত উত্তর কালাধিকরণ আমরা দেখছি প্রশ্ন করে সময় সম্পর্কিত উত্তর পাওয়া গেলে সেটা কি হবে কালাধিকরণ প্রভাতে সূর্য ওঠে প্রভাতে কালাধিকরণ বুধবারে ঢাকা যাব কালাধিকরণ কোনটি বুধবারে এবার আসি আধার অধিকরণ আধার মানে আধার মানে স্থান আধার মানে স্থান আর আধার চন্দ্রবিন্দু যেটা সেটা হচ্ছে অন্ধকার কিন্তু এই আধার অধিকরণ আধার মানে স্থান যে ক্রিয়াপদকে প্রশ্ন করে যদি আমরা স্থান সম্পর্কিত উত্তর পাই তাহলে সেটা হবে আধার অধিকরণ খেয়াল করো আধার অধিকরণকে আবার তিন ভাগে ভাগ করা যায় ঐকদেশিক অধিকরণ অভিব্যাপক অধিকরণ আর বৈষয়িক অধিকরণ ঐকদেশিক অধিকরণ যদি বিরাট স্থানে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হয় আমি আবারও বলছি বিরাট স্থানের কোনো এক অংশে যদি ক্রিয়া সংঘটিত হয় তবে সেটা হবে ঐকদেশিক অধিকরণ পুকুরে মাছ আছে কোথায় মাছ আছে পুকুরে পুকুরটা কিন্তু বিরাট কিন্তু পুকুরের সর্বত্র কি মাছ থাকে না কোনো কোনো জায়গায় তাহলে মাছ সব জায়গায় নেই কোন কোন জায়গায় আছে আমরা ওই যে শিকদিকরণের সংজ্ঞাটা কি বলেছিলাম যে বিরাট স্থানে কোন এক অংশে যদি ক্রিয়া সংঘটিত হয় খেয়াল করো মাছ পুকুরের কোন কোন জায়গায় আছে বনে বাঘ আছে সমগ্র বন ব্যাপী কিন্তু বাঘ নেই কোথায় বাঘ আছে বনের কোন এক জায়গা তাই বনে হচ্ছে ওই যে শিকদিকরণ অনুরূপ যদি বলি আকাশে চাঁদ আছে সমগ্র আকাশব্যাপী কি চাঁদ আছে না নির্দিষ্ট কোন একটি জায়গায় চাঁদ রয়েছে এরপর আমরা অভিব্যাপক অধিকরণ যদি সমগ্র আধার ব্যাপ্ত করে ক্রিয়া সংঘটিত হয় কোন সমগ্র আধার ব্যাপ্ত করে মানে সমগ্র আধারে থেকে যদি ক্রিয়া সংঘটিত হয় তবে সেটা হবে অভিব্যাপক অধিকরণ তিলের তৈল আছে তিলের কোন অংশে তৈল আছে সম্পূর্ণ অংশে
তৈলাসে, তাইলে কি সমগ্র ব্যাপিক্রিয়া সংঘটিত হয়েছে? নদীতে পানি আছে, নদীর পুরো অংশে পানি আছে, সমগ্র অংশে পানি আছে, তাই নদীতে পানি আছে কি হবে? অভিব্যাপক। আরেকটা বিষয় যে শুধু বিরাট স্থানের কোন অংশে ক্রিয়া সংঘটিত হলে যে তোমার শুধু ঐক্যদেশী গতিকরণ হবে তা না, ব্যক্তি অর্থে কিন্তু ঐক্যদেশী গতিকরণ হবে। এটা পরিচয় প্রায় দেয়, এটা একটু বিশেষভাবে রাখতে হবে, মনে রাখতে হবে বিশেষভাবে যে ব্যক্তি অর্থেও কিন্তু ঐক্যদেশী গতিকরণ হবে। রাজার দুয়ারে হাতি বাঁধা, দুয়ারে ঐক্যদেশী। এরপর দেখো আমরা বৈষয়িক গতিকরণ, কোন বিষয়ে যদি কারো দক্ষতা বা দুর্বলতা প্রকাশ পায় তবে তাকে বৈষয়িক অধিকরণ। যেমন যদি বলি রকিব অঙ্কে কাঁচা, তাহলে কোন বিষয়ে তার কাঁচা? অঙ্কে। কিন্তু ব্যাকরণে ভালো, কোন বিষয়ে ভালো? ব্যাকরণে। তাহলে এখানে বৈষয়িক বিষয়টা কি? অঙ্ক এবং ব্যাকরণ দুটি হচ্ছে বৈষয়িক অধিকরণ। আপনি আমাদের সেনারা সাহসে দুর্জয় যুদ্ধ অপরাজেয়, এখানে দেখো যুদ্ধে, এটাও কিন্তু বৈষয়িক অধিকরণ। এবার আসবো আমরা ভাব অধিকরণ, জেনে রাখা ভালো, ভাব অধিকরণে সবসময় সপ্তমী বিভক্তি যুক্ত থাকে, ভাবে সপ্তমী বিভক্তি যুক্ত থাকে, ভাবে সপ্তমী বিভক্তি যুক্ত থাকে। এটা প্রায় পরীক্ষায় দেয় যে ভাব অধিকরণে সবসময় কোন বিভক্তি যুক্ত থাকে? সপ্তমী বিভক্তি। এবার কান্নায় সুখ মন্দীভূত হয়, সুন্দর্যে অন্ধকার দূরীভূত হয়, দুইটি উদাহরণ লিখেছি। আমরা ভাব অধিকরণের সংজ্ঞাটা যদি বলতে চাই যে একটি ক্রিয়া যদি অন্য আরেকটি ক্রিয়ার সংগঠন ঘটায়, সহজভাবে যদি বলি একটি কাজ অন্য আরেকটা কাজ হতে যদি প্রভাবিত করে তবে সেটা ভাব অধিকরণ। যেমন কান্নায় সুখ মন্দীভূত হয়, তুমি কান্না করবে তোমার সুখ মন্দীভূত হবে, ক্রিয়া দুইটি, এক কান্না করা আরেকটা সুখ মন্দীভূত হওয়া। সূর্যোদয় অন্ধকার দূর হয়, একটি ক্রিয়া সূর্য উদয় হওয়া, আরেকটা ক্রিয়া হচ্ছে অন্ধকার দূর হওয়া। তাহলে আমরা সূর্যোদয় কি করবো? ভাব অধিকরণে সপ্তমী বিভক্তি দেব আছে, অন্তস্থ অন্তস্থ অ এ আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আজকে অধিকরণ কারণটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। এর মধ্যে দিয়ে আমি কারণ বিষয়ের সমাপ্তি টানছি। এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে বারবার দেখবে, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই। আসসালামু আলাইকুম।